2 নং সৃজনশীল প্রশ্ন সমস্যা সমাধান। 2 নং সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান। আমরা এখানে একটা চিত্র দেখতে পারতেছি, এই চিত্রের আলোকে আমাদের 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নং চিত্রে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি, একটা বহুভুজ। এর মাধ্যমে আমাদের প্রথম চিত্রে অনিয়মিত আকৃতির বহুভুজ, এই চিত্রটা হলো একটা অনিয়মিত আকৃতির বহুভুজ, এর বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন ই এফ জি এর অর্ধ বৃত্তের পরিসীমা নির্ণয় করতে বলছে। ঘ নাম্বার প্রশ্ন যা বলছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা 2 নং প্রশ্নের ক এর জন্য যে চিত্রটা আমরা যেভাবে আর্ট করবো, চিত্রটা আর্ট করবো আমরা প্রথমে একটা বৃত্ত নিব, এই যে বৃত্ত, একটা বৃত্ত নিব। একটা বৃত্ত নিব, বৃত্তের ব্যাস নিব, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস নিব, বৃত্তের ব্যাস নিব। বৃত্তের ব্যাসের সমান করে বর্গ অঙ্কন করব। এখান থেকে আমি এই পর্যন্ত নিব, এখান থেকে আমি এই পর্যন্ত নিব, যাতে বৃত্তের ব্যাস এর সমান হয়, বৃত্তের ব্যাস এর সমান, এই বৃত্তের ব্যাসের সমান করে একটা বর্গ অঙ্কন করব। এখান থেকে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এখানে দেওয়া আছে বিসি, বি সি, বিসি, এই সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে এর উপরে লম্ব টানব। আবার এখান থেকে এটা আমি করে দেব, করে দেব, অর্থাৎ এই পর্যন্ত আমার হলো। এখন আমার এটা হলো এ বিন্দু, এই জায়গায় হলো বি বিন্দু, বি বিন্দু, এই জায়গায় হলো সি বিন্দু, এই জায়গায় হলো ডি বিন্দু, এই জায়গায় হলো ই, এটা হলো এফ, আবার এটা হলো জি। এখান থেকে এ থেকে বি পর্যন্ত দেওয়া আছে 15, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে হলো 7 সেন্টিমিটার, এইটুকু দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো এখান থেকে এটা দেওয়া আছে হলো 12 সেন্টিমিটার। যেহেতু এখানে আমাদের দেওয়া আছে, এই সাইডে একটাই দেওয়া আছে যে ই ডি সমান ইজি, তার মানে ইজি হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন এইটুকুও 5 সেন্টিমিটার, এটা হলো আমি দিলাম পি, এই জায়গায় আমি দিলাম এইচ, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে সি থেকে এইচ পর্যন্ত 12 থেকে 5 বাদ গেলে এটা হলো 7 সেন্টিমিটার, এটা হলো 7 সেন্টিমিটার। এখান থেকে 5 7 যোগ করলে হয় 12, তো এখান থেকে না হলো এটা হলো 3 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার। এই হলো আমাদের চিত্র। তো এখন এখান থেকে আমরা সমস্যা সমাধান করব। তোমরা এখান থেকে ক নাম্বার প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে যে বি সি এর মান নির্ণয় করো। তো এখন আমি চিত্রের ডি বিন্দু থেকে ডিপি সমান্তরাল করে
ডিপি এর সমান্তরাল অর্থাৎ সি ডিপি সমান্তরাল এবি অঙ্কন করি। এরপরে সি বিন্দু থেকে সিএইচ লম্ব এবি অঙ্কন করি। তাহলে আমরা এই চিত্র থেকে বুঝতে পারলাম যে সি সিএইচ আর এপি সমান হলো, যেমন সিএইচ এবং এপি সমান হলো, যেমন এ এবং জি চিত্রে দেওয়া আছে বারো, বারো থেকে এখানে যদি আমরা ডি এবং ই এর পাশ বাদ দেই তাহলে থাকবে কত, সাত সেন্টিমিটার। তার মানে সিএইচ সমান আমরা পেলাম সাত সেন্টিমিটার। এরপরে আমাদের দেওয়া আছে যে বিএইচ, এইচ এই মানটা যদি আমরা বের করি, এখানে আমাদের এএইচ এবং সিপি এখানে হলো সাত আর এখানে হলো পাঁচ, তাহলে এখানে হলো তোমার কত, এখানে হলো তোমার বারো। তো এখন এ এইচ এ এইচ এ এইচ এটা হলো এএইচ, এএইচ এর মান এবং সিপি এর মান হলো বারো। তো বিএইচ সমান কত হবে, বিএইচ অর্থাৎ এ বি এর মান পনেরো, পনেরো থেকে যদি আমরা এএইচ এর মান বারো বাদ দিই তাহলে আমরা পাবো কত, তিন সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম বিএইচ এর মান তিন সেন্টিমিটার আর সিএইচ এর মান পেলাম কত, সাত সেন্টিমিটার। তো চিত্র থেকে আমরা পাইতেছি বি সিএইচ একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হলো সমকোণ। তো এখন পিথাগোরাসের সূত্রানুসারে বি সি স্কোয়ার সমান আমরা জানি বিএইচ স্কোয়ার সিএইচ স্কোয়ার, সিএইচ এর মান সেভেন স্কোয়ার, বিএইচ এর মান থ্রি স্কোয়ার, সাত সাথে উনপঞ্চাশ, তিন তিরিকে নয়, যোগ করলে হয় আটান্ন। এখন আমরা যদি বি সি এর মান বাই করি রুট আটান্ন, ক্যালকুলেটারের হিসাব করে পাই আমরা সেভেন দশমিক সিক্স ওয়ান সিক্স সেন্টিমিটার, আর এটা হলো ক নাম্বারের অ্যান্সার। খ প্রশ্নটি হলো ই এফ জি অর্ধবৃত্তের পরিসীমা বা পরিধি নির্ণয় করো। তা আমরা জানি বৃত্তের পরিধি হলো বৃত্তের পরিসীমা, ই এফ জি একটি সম্পূর্ণ বৃত্ত, এই বৃত্তের ই এফ জি বৃত্তের ব্যাস হলো জিই, যা আমাদের দেওয়া আছে হলো পাঁচ সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান ফাইভ ভাগ টু দিলে হয় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার, অর্থাৎ আমরা বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত পেলাম কত, টু দশমিক ফাইভ সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের পরিধি হলো টু পাই আর সেন্টিমিটার, অতএব ই এফ জি অর্ধবৃত্তের পরিধি টু পাই আর ভাগ টু সেন্টিমিটার। এখন টু দিয়ে যদি আমরা ভাগ দিই টু টু এর মধ্যে একবার, অর্থাৎ থাকে পাই আর সেন্টিমিটার। পাই এর মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, গুণন আর এর মান হলো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, হিসাব করে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা পাই সেভেন দশমিক এইট ফাইভ ফোর সেন্টিমিটার প্রায় অ্যান্সার। এটা হলো খ নং প্রশ্নের সমস্যা সমাধান। এখন দুই নং প্রশ্নের সমাধান গ। আমরা চিত্রটির দিকে লক্ষ্য করি, চিত্রে থেকে পাই এ বি সমান পনেরো সেন্টিমিটার, জি এ সমান বারো সেন্টিমিটার, বি সি আমরা বের করেছি সেভেন দশমিক সিক্স ওয়ান সিক্স সেন্টিমিটার, সি থেকে পি পর্যন্ত পাইছি, এখান থেকে পি থেকে ডি হলো পাঁচ, সি থেকে ডি হলো সাত সেন্টিমিটার, অর্থাৎ বারো সেন্টিমিটার। সিএইচ উচ্চতা এখানে পাইছি আমরা সাত সেন্টিমিটার। তারপরে পেলাম ডি ই ই জি জিপি পিডি প্রত্যেকটার দৈর্ঘ্য হলো পাঁচ সেন্টিমিটার, ই এফ জি অর্ধবৃত্তের পরিসীমা আমরা পাইছি সেভেন দশমিক এইট ফাইভ
4 সেন্টিমিটার। তাহলে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি ই প্লাস ই এফ জি প্লাস জি এ। এখন এ বি এর মান 15, বি সি এর মান 7.616, সি ডি 7, ডি ই 5 সেন্টিমিটার এবং ই এফ জি অর্ধবৃত্তের পরিসীমা 7.854 সেন্টিমিটার। জি থেকে এ পর্যন্ত হলো 12 সেন্টিমিটার। সম্পূর্ণ আমরা হিসাব করে পাই 5.47 সেন্টিমিটার প্রায়। অতএব এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা হল 54.47 সেন্টিমিটার। এখন আবার এ বি সি ডি ই জি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হল এ বি সি পি, এ বি সি পি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ডি ই জি পি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ই জি এফ অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এ বি সি, এ বি সি পি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল হাফ সমান্তরাল বাহুদের যোগফল গুণন সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। তো সমান্তরাল বাহু হল এ বি সি পি আর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হল সি এইচ। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ডি স্কোয়ার প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল ভাগ 2 বর্গ সেন্টিমিটার। হাফ এ বির মান 15, সি পির মান 12, সি এইচ এর মান 7, ডি ই এর মান 5 এর স্কোয়ার, পাই এর মান 3.1416, আর এর মান হল 2.5 স্কোয়ার ভাগ 2। 15 প্লাস 12 27 গুণন 7 189 ভাগ 2, পাঁচ পাশে 25, 3.1416 গুণন 2.5 হল স্কোয়ার, ফলাফল 19.635 ভাগ 2। 189 2 দিয়ে ভাগ দিলে 94.5, পাঁচ পাশে 25, 19.635 কে ভাগ করলে হয় 9.8175। ক্যালকুলেটারে সম্পূর্ণ হিসাব করলে আমরা পাই 139.3175 বর্গ সেন্টিমিটার প্রায়। অতএব এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান হল 139.3175 বর্গ সেন্টিমিটার। খোদা হাফেজ।